আমরা যারা ইউটিউবের পাশাপাশি ফেসবুকও ভিডিও আপলোড করে থাকি, হোক সেটা ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে কিংবা ফেসবুক গ্রুপে, সকলের একটি কমপ্লেইন থাকে। অনেকে আমাকে ফোন কল করে বা ডিজিটাল বাংলা 360 চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন, ভাইয়া আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি, ওই ভিডিওটা আপলোড করার পরে দেখা যায় পেলে কলে ফাইটা যায়, ভিডিওটার এইচডি কোয়ালিটি থাকে না, এটা কীভাবে সমাধান করব। তাই আপনাদেরই বন্ধু হোসেন মোহাম্মদ ইউসুফ চলে আসলাম আপনাদের পাশে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের আমি দেখাতে চলেছি আল্লাহ দিলে কিভাবে ভিডিও আপলোড করলে বা কোন কোন সেটিংগুলোয় করলে আপনারা এইচডি কোয়ালিটির ভিডিও ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে আপলোড করবেন, ভিডিও সেই ভিডিওগুলো ফাটবে না, ফুল এইচডি কোয়ালিটি হবে, ঠিক এই যে এরকম। এই পেজটি লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে ধারণা নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের দয়ায় রাসূলের রাসূলে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। তো বন্ধুরা, যারা ডিজিটাল বাংলা 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। তো আপনারা যেই ফেসবুকের মাধ্যমে বা যেই ফেসবুক প্রোফাইলের ভিতরে আপনারা এই সেটিংটি চালু করতে চাচ্ছেন, অথবা যেই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজ কিংবা গ্রুপ ক্রিয়েট করা রয়েছে, সেই ফেসবুক প্রোফাইলটি আপনারা প্রথমে লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাপের মাধ্যমে। ওকে, তারপর এখানে আপনারা দেখতে পাবেন ডাইন কোনারে রয়েছে মেনু অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম ইন্টারফেস চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন আপনারা, এখানে লক্ষ্য করুন, দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম চলে আসবে, আসার পর একটু উপরের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবেন, একবারে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখেন আপলোড ফটোস ইন এইচডি, আপনারা চাইলে যে ফটোগুলো আপলোড করবেন সেগুলো এইচডি কোয়ালিটিতে আপলোড করতে পারবেন। এবং নিচেরটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপলোড ভিডিও ইন এইচডি, ঠিক আছে। তো এই দুটোটা জিনিসই আপনাদের আজকে দেখাবো। তো এখানে দেখতে পাবেন ডাইন কোনারের লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটা সুইচের মতো বা সুইচ রয়েছে, আপলোড ফটোস ইন এইচডি, এখানে এই সুইচটা ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে। তারপরে এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপলোড ভিডিও ইন এইচডি, এখানে এই সুইচটা অন করে দিবেন, বিসমিল্লাহ বিল্লাহ। বাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা যদি কোনো ভিডিও কিংবা কোনো ফটো আপলোড করি সেটা এইচডি কোয়ালিটিতে আপলোড হবে, হোক সেটা ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে কিংবা গ্রুপে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই সেটিংগুলো করলেই আপনারা এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, আর ডিজিটাল বাংলা 360 চ্যানেলে এসে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এপিসোডে, আল্লাহ পাক বাঁচায় রাখলে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।